পিকেটিং এর মধ্য দিয়ে ময়মনসিংহে 18 দলের ডাকা 36 ঘন্টা হরতালের প্রথম দিন অতিবাহিত হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে বেশ কিছু বিক্ষিপ্ত পিকেটিং এর ঘটনা ঘটেছে। শহরের নাসিরাবাদ কলেজের সামনে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা রাস্তায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় শিবিরের কয়েকজন নেতাকর্মী রাস্তায় ব্যারিকেড দেয় এবং অগ্নিসংযোগ করে। এছাড়া সকাল 9:30টার দিকে শহরের বিদ্যাময় স্কুলের সামনে একটি অটুতে অগ্নিসংযোগ করে পিকেটাররা। তো এইরকম কিছু বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্য দিয়ে হরতাল চলছে। তবে শহরে বেশ কিছু রিক্সা, ইজিবাইক সহ হালকা যানবাহন চলাচল করছে এবং লোকজনের উপস্থিতিও রাস্তাঘাটে অনেকটাই বেড়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা শহরের 3টি বাস টার্মিনাল থেকে কোথাও কোনো বাস ছেড়ে যেতে দেখিনি। তবে ট্রেন চলাচল যথারীতি অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত 12টি ট্রেন ময়মনসিংহ রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, র্যাবের টহল রয়েছে এবং শহরের প্রতিটি মুড়ে মুড়ে আমরা পুলিশ দেখেছি। তো একটি বিষয় জানিয়ে রাখছি যে গতকাল রাতে হরতালের ঠিক আগ মুহূর্তে ময়মনসিংহ রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তো এই অগ্নিসংযোগের ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বিভাগ 18 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। তো এই ছিল ময়মনসিংহে হরতালের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে।